الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين أما بعد সম্মানিত ভাই বন্ধুগণ আজকে সংক্ষেপে আমরা কিছু কথা আরজ করার ইরাদা রাখি ওজুর বিষয়ে ওজুতে আমাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো সচরাচর হয়ে থাকে সে বিষয়ে সামান্য কিছু কথা আরজ করার ইরাদা রাখি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আমরা সকলেই কমবেশ জানি যে ওজু বা পবিত্রতা এটা হলো সালাতের চাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরা আবু দাউদে বর্ণিত হাদিস আছে তিনি বলেছেন মিফতাহুস সালাতি আত-তাহুর সালাতের বা নামাজের চাবি হলো কি পবিত্রতা বা ওযু তো চাবি যদি ঠিক থাকে পারফেক্ট হয় তাহলে তালা খুলবে আর যদি চাবি পারফেক্ট না হয় ঠিক না হয় তাহলে সেক্ষেত্রে তালা খুলবে না ওই চাবি দিয়ে আপনি ঘরে প্রবেশ করতে পারবেন না মনে করুন জান্নাত হলো আমার ঘর বা গন্তব্য ঢুকতে হলে আমাকে সালাতের তালাটুকু খুলে ঢুকতে হবে অর্থাৎ সালাত পড়ে ঢুকতে হবে আর তার চাবি হলো পবিত্রতা তাহলে পবিত্রতা চাবি তার তালা হলো সালাহ আর সালা পড়ে আমি ঢুকতে যাচ্ছি জান্নাতে তাহলে আমার শেষ গন্তব্যে অর্থাৎ আমি যে জায়গাটা যেতে চাচ্ছি সেই জায়গায় জান্নাতে যেতে হলে আমার সালাত ঠিক হতে হবে আর সালাত ঠিক হতে হলে তার চাবি ঠিক থাকতে হবে তালা ঠিক থাকতে হলে তালা খুলতে হলে চাবি ঠিক থাকতে হবে সেটা হলো কি সালাত তাহারাত বা পবিত্রতা তো পবিত্রতার সবচাইতে কমন পবিত্রতা হলো ওযু এই ওযুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে ওযুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না তো সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিমের হাদিসে আসছে তিনি বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন পবিত্রতা ছাড়া কোনো সালাত কবুল হবে না কোনো সালাত আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড গ্রহণযোগ্য হবে না কি ছাড়া তাহারাত ছাড়া ওযু ছাড়া অতএব এই ওযু এটা পূর্ণাঙ্গ হলে সালাত পূর্ণাঙ্গ হবে সালাত পূর্ণাঙ্গ হলে জান্নাতে যাওয়া সহজ হবে ইনশাআল্লাহ অতএব একটা আরটার সাথে সম্পর্ক যুক্ত বিধায় সব কিছুর আগে সালাতেরও আগে আমাকে লক্ষ্য করা দরকার আমার ওযু বা তাহারাতটা কি হচ্ছে কিনা ঠিকঠাক হচ্ছে কিনা প্রিয় ভাইরা ওযু দুই প্রকার একটা হলো কোন রকম ওযু আরেকটা হলো পূর্ণাঙ্গ ওযু একটা হলো কোন রকম ওযু আরেকটা হলো কি পূর্ণাঙ্গ ওযু পূর্ণাঙ্গ ওযু যেটা এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে ইসবাগুল ওযু পূর্ণাঙ্গভাবে ওযু করা এটাকে বলা হয়েছে ইসবাগুল ওযু অর্থাৎ ওযুকে পরিপূর্ণভাবে করা আর একটা হলো জানাতনভাবে কোনো কোনো রকমভাবে ওযু সেরে ফেলা আমরা সাধারণত সারাদিন যে ওযুটা করি সারা জীবন যে ওযুটা করে আসছি সেটা হলো যেনতেন ওযু বেশিরভাগ লোকের ইল্লামার রহমা রব্বি হাতে গোনা কিছু লোক আমরা আছি যারা ইসবাগুল ওযুর যে নির্দেশ সেটা পালন করতে সক্ষম হয়েছি অর্থাৎ ওযুটা পূর্ণাঙ্গ করতে পেরেছি প্রিয় ভাই বন্ধুগণ ইসবাগুল ওযু এর নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় দিয়েছেন বিভিন্ন জায়গায় বহু হাদিসে আসছে তোমরা ওযুকে আসবিগুল ওযু আসবিগুল ওযু তোমরা ওযুকে পরিপূর্ণ করো ওযুকে পূর্ণাঙ্গভাবে করো সঠিকভাবে করো যথাযথভাবে করো তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে ওযুতে যথার্থতার খেলাফ প্রচুর পরিমাণে হয়ে থাকে আর সেজন্য তিনি সাবধান করেছেন আসবিগুল ওযু অর্থাৎ ওযুকে তোমরা পূর্ণাঙ্গভাবে করো সুন্দরভাবে করো যথার্থভাবে করো